মুখ্যমন্ত্রীর সভা ঘিরে উত্তাল মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনাকে ঘিরে অশান্তি ছড়িয়েছে মণিপুরে সরকারের তরফে আপাতত বড় জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও জানা গিয়েছে শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে তেষট্টি কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভা ছিল কিন্তু বৃহস্পতিবার রাতেই পূর্ব নির্ধারিত ওই অনুষ্ঠান স্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ভাঙচুরের পর আগুনও লাগিয়ে দেওয়া হয় সভাস্থলে এই ঘটনাকে ঘিরে অশান্তি উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে স্থানীয় আদিবাসী সংগঠনের সদস্যরাই এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পরই চূড়া জেলার একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ওই জেলায় আপাতত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতকালের হামলার ভিডিও সেই ভিডিওয়ে দেখা গিয়েছে বেশ কিছু যুবক মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা চেয়ার টেবিল ভাঙচুর করছে আজ শুক্রবারই চূড়া জেলায় একটি জিমের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং উদ্বোধনের আগে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা সেখানে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় রিপোর্ট আর ই নিউজ